পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বনভূমি সংরক্ষণের গুরুত্ব অসীম। এই লক্ষ্যে ত্রিপুরা জায়গা প্রকল্প মূলত চারটি মুখ্য উদ্দেশ্য নিয়ে রূপায়িত হচ্ছে। প্রথমটি হল বনায়নের মাধ্যমে বনজ পরিবেশের উন্নয়ন সাধন, দ্বিতীয়ত ভূমি ও জল সংরক্ষণের মাধ্যমে জলস্তর ধরে রাখা এবং সাথে সাথে ভূমিক্ষয় রোধ করা, তৃতীয়ত আয় সৃষ্টিকারী কার্যাবলীর মাধ্যমে বন ও বনাঞ্চলের আশেপাশে জনগণের দারিদ্র দূরীকরণ। এবং সবশেষে ত্রিপুরার জৈব বৈচিত্র্য রক্ষা করা এই প্রকল্পের এক বিশেষ উদ্দেশ্য। বন ও বনাঞ্চলের আশেপাশের জনগণকে বন চেতনায় সমৃদ্ধ ও বনরক্ষায় আকৃষ্ট করতে হলে জীবন জীবিকার ক্ষেত্রে বনের উপর তাদের নির্ভরশীলতা কমাতে হবে, সেক্ষেত্রে তাদের বিকল্প আয়ের সন্ধান দিতে হবে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ত্রিপুরা জায়গা প্রকল্পের অন্তর্গত প্রতিটি অংশীদারী বনায়ন সমিতিতে স্বসহায়ক দল গঠন করা হয়েছে বা হচ্ছে, এবং প্রতিটি স্বসহায়ক দল তিনটি করে আয় সৃষ্টিকারী কাজ হাতে নিচ্ছে। ফলে সারা বছর ধরেই এই স্বসহায়ক দলগুলি কোনো না কোনো কাজের মাধ্যমে রোজগার করতে সক্ষম হবে। ত্রিপুরা জায়গা প্রকল্পের অন্তর্গত এমনই একটি স্বসহায়ক দলের নাম হল চেংকটাল। এই স্বসহায়ক দলটি ত্রিপুরার তেলিয়ামুড়া বন বিভাগ তথা তেলিয়ামুড়া রেঞ্জের অন্তর্গত সর্দু কর্কড়ি অংশীদারী বনায়ন সমিতির 10 জন মহিলা সদস্য নিয়ে গড়ে উঠেছে। এই চেংকটাল স্বসহায়ক দলটি 2010 সালে গঠিত হয়েছিল। এই দল গঠনের আগে এই উপজাতি অংশের মহিলারা দিনমজুর হিসেবে বা বনের লাকড়ি বিক্রি করে এক অনিশ্চিত জীবিকা নির্বাহ করত। প্রতিদিন তারা কাজও পেতেন না। এখন তারা তাদের স্বসহায়ক দল সম্পর্কে খুবই সচেতন। ওরা নিয়মিত নিজেদের মধ্যে মিটিং করে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেন। সেই আলোচনার সভায় ত্রিপুরা জায়গা প্রকল্পের অংশীদারী বনায়ন সমিতি স্তরের কর্মচারী বা FF উপস্থিত থেকে তাদের বিভিন্ন বিষয়ে সহায়তা করেন। সভ্যরা প্রতিদিনকার হিসাব সঠিকভাবে রক্ষা করেন এবং সাথে সাথে সঞ্চয়ও করেন। ত্রিপুরা জায়গা প্রকল্পের মাধ্যমে এই স্বসহায়ক দলটিকে রেজিস্ট্রেশন ও গ্রেডেশন করানো হয়েছে। তাদের বিভিন্ন প্রকল্পের একটি হল মুরগি পালন বা পোলট্রি ফার্ম। এই ফার্ম নির্মাণকালে স্বসহায়ক দলটিকে ত্রিপুরা জায়গা প্রকল্পের পক্ষ থেকে 15,000 টাকা ঋণ দেওয়া হয়েছে। ঋণের টাকায় ওরা প্রাথমিকভাবে 4,500 টাকা দিয়ে মুরগির ঘর নির্মাণ করেছেন। এরপর 100টি মোরগের বাচ্চা 3,000 টাকা ক্রয় করে পালনের উদ্দেশ্যে তারা পালন করতে শুরু করেছেন। মুরগিগুলি মোটামুটি 2 কেজি ওজনের হতে সময় নেয় 45 দিন। এই সময় মুরগির খাবার ও ঔষধ বাবদ ব্যয় হয় 8,000 টাকা। এখন সে মুরগি স্থানীয় বাজারে বিক্রি করে মোটামুটি 21,500 টাকা পাবেন। বছরে 8 বার এই প্রক্রিয়াতে মুরগি বাজারজাত করে 50,000 টাকার বেশি লাভ করতে পারবেন। এই লভ্যাংশ থেকে আবার কিছু টাকা ব্যবসায় লাগানো হবে এবং বাকি টাকা সঞ্চয় বা সভ্যদের মধ্যে সমানভাবে বণ্টন করা হবে। আমরা জায়গা প্রজেক্টে লোন পাইছি 15,000, লোন পাইছি 15,000। তাহলে মুরগ বাচ্চা কিনছি 100 খান, 100 খান গড় বানাইছি 4,500, 4,500 খাওয়ান আনছি 8,000, আর মুরগ বাচ্চা কিনছি 3,000 টাকা। তবে আমরা বছরে 8 বার মুরগ বাচ্চা চাষ করতে পারি। ত্রিপুরা জায়গা প্রকল্প আজ বন ও বনাঞ্চলের আশেপাশের জনগণকে জীবিকা নির্বাহের ক্ষেত্রে নতুন দিশা দেখিয়েছে। বন আমাদের বান্ধব, এই চেতনায় আলোকিত হয়ে বন রক্ষায় ওরাই এখন আগুয়ান সৈনিক। হুরুম খাদো ভাই বোন আগে জিভিমছি নেই ফাইয়াছি অনেক কষ্ট জাগা জাগা চ লেবার কামরা খাই দিন মজুরি খাই মাছা ওখাই তা খাই যে ইক জায়গা প্রজেক্ট যে ফাইমান জরাতেই তাই সাবুদি মানে এখাই তিনি যারা FF দো পারা ওখাই মেম্বার সেক্রেটারি যারা কমিটি দো ওখাই কমিটি রাউনি জুরবাই তাইসা তাইসা উৎসাহ মাখা